আল্লাহু রাব্বুল আলামিন بسم الله والصلاه والسلام على আশা করি দূরোর এবং কাছের যে খানতে থেকে আজকে আমরা লাইভ প্রোগ্রামটা জান্নাতের পথে অনুষ্ঠানটা আপনারা দেখরা আর পরবর্তীতে দেখবা দاخরি মহান رب العالمین কে আপনারা সব ভালো আছেন ইনম ভালো তাখতা الحمد আমরা ভালো আছি আপনারা নিয়মিত প্রোগ্রাম ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল ইকরা বাংলা থেকে আমরা প্রতি বুধবারে 2:00 টা থেকে আরম্ভ করি আমরা শুরু করি এই প্রোগ্রামটা জান্নাতের পথে

আজকে আমরা টপিক নামাত গত সপ্তাহ আমরা আলোচনা করছি জান্নাতের পথে আমরা কিভাবে জান্নাতও যাইতাম জান্নাত নিয়ে আলোচনা অনেক আলোচনা হয়েছে আমরা কিছু ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা স্টপ হইছে আমরা এটা কন্টিনিউ করবো পরে আজকে আমরা একটু বিভিন্ন টপিক এটা আমরা আলোচনা করবো এটা হল রামাদান রামাদান একবারে আমরা নিকটবর্তী আর রামাদান ইয়া রস রসম বসর মাদের সবচেয়ে উত্তম যে মাস হইল গিয়ে সবচেয়ে বেস্ট যে মাস হইল গি এটা হল রামাদান এই রামাদানটা আমরা একবারে নিকটবর্তী যে কোনো জিনিস যদি আমরা সামনে থাকে আমরা বিয়াশাদী হোকা কিংবা বিদেশে যেতাম এটা একটা প্রিপারেশন থাকে এবং হিনু কিতা করতাম ইটার একটা প্রিপারেশন থাকে আগে আমরা চিন্তা ভাবনা করা লাগে তো রামাদান একবারে আমরা নিকটবর্তী ও কারণে আমরা চিন্তা করছি আজকে আমরা এই প্রোগ্রামও রামাদান নিয়ে কিছু আলোচনা করবো অনেক আছে আমরা প্রবাসও আছি বিদেশ আছি আমরা এই বিদেশ থেকে অনেক কষ্ট খামখাস করি আমরা কিন্তু বিদেশে থাকলে প্রবাসে থাকলে কিংবা দেশে থাকলে আমরা কীভাবে এই রোজাটা রাখতাম কিংবা রোজা রাখা লাগবনি আর এই রোজার ব্যাপারে আমি আজকে শেখরে হইম একটু আলোচনা করতাম আমরা কিছু কোয়েশন আনসার থাকবো انتهى تقريبا و90 دقيقة ان شاء الله شيخ بليز رمضان شم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا সম্মানিত আজকের অডিয়েন্স দূর থেকে অথবা কাছের থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম করে আমি রমাদান বিষয়ে কয়েকটি কথা অতি সংক্ষিপ্ত আকারে বলতে চাইবো তবে যে আয়াত অনুবাদ পেশ করেছি আয়াতে অনুবাদটা একটু পেশ করি আর তার সাথে এক কানা হাদিস আপনাদের সামনে নিয়ে আসবো তো আয়াত খানায় আল্লাহ বলছেন একশো তিরাশি নম্বর আয়াত বাকারা ইমানদার দেখে ডেকে বলছেন ও ইমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করে লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে খামা খুতিবা লদীন আমি কবির লিখুম যেমন করে অতীতের ইমানদারদের উপরও লিখিত ফরজ ছিল তো কোরআনে হাকিমে ফরজ করার যে বাসা আল্লাহ এটা তিনি সুমু বললে হয়ে যেত রোজা রাখো এই বাসায় তিনি বললেন না আবার তিনি এটাও বললেন না যে তোমাদের উপর রোজা রাখা ফরজ করেছি ফরিদা আলাইকুম তোমাদের উপর ফরিদা আলাইকুম সুয়াম রোজা ফরজ করেছি এই বাসাও ইউজ করলেন না বরং তিনি বললেন কুথিবে সুয়াম যে তোমাদের উপর রোজাকে শ্রম রাখাকে আমি লিখিতভাবে প্রেসক্রাইব করেছি লিখিত হুকুমের দাম বেশি এমনি মুখে বলার চাইতে লিখিত হুকুম হইল কড়া এটা মানে যখন লিখিত হয় এটা খুব পাক্কা হয়ে যায় তখন এটা আর চেঞ্জ হয় না আর এই লিখিতটা যখন আসে কোনো লিখিত চিঠি তখন এটাকে মানুষ গুরুত্ব দেয় বেশি চিঠি হয়ে যেটা আসবে আপনার বিল আদায় হয় নাই ডেট দিবে এত তারিখের মধ্যে বিল দেও না আর না কৌঠে দাও তখন এটা লিখিত অর্ডার দেখলে পরে মানুষ তখন ভয় পায় যে না আমার থেকে দিতে হবে না দিলে আমাকে কৌঠে নিবে কৌঠে নিলে পরে আমার শাস্তি হবে এইভাবে একটা ডর অটোমেটিক লিখিত চিঠি পাওয়ার পর থেকে শুরু হয়ে যায় যার ফলে আল্লাহ সাহানু তারা এখানে ফরিউদা শব্দ বললেন না সোম হুকুম করলেন না আমল করলেন না না বলে তিনি সোম এক বছরের সোম বহু বছরের সৈয়াম তোমাদেরকে লিখিত আকারে বেশ কয়েকটি সোম ফরজ করে দেওয়া হয়েছে তাই রে একটা রোজা না বরং রোজা কয়েকটা কয়েকটা এটা আবার হাত এসেছে এটা এখানে আর আসে নাই কেমা কুতিবায়ী কাবলি মনে করতে পারো যে আমাদের উপর আল্লাহ নতুন করে নাজিল করছেন এই যে লম্বার দিনে এই কাম করছে না তো কষ্ট হবে রোজা রাখবো না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আসতে পারে তো আল্লাহ এটাকে ইজি করে দিলেন যে তুমি অভিনব কোনো জাতি না তোমার অতীতের যারা এভাবে ইমান আনার দাবি করেছিল ওই সব ইমানদারদেরকেও আমি আল্লাহ রোজা ফরস করেছিলাম লিখিত আকারে তারাও কিন্তু রোজা রাখছে তাদের জন্য কষ্ট হয়ে না আর তুমি এখন আপত্তি শুরু করছো মহিলা হইলে আপনার আপত্তি আমার তো মেন্স হবে আমার এই হবে সেই হবে এর আমি বিবাহিত মহিলা স্বামীর সাথে আমাকে সংসার করতে হবে আমি কেমনে করে রোজা রাখবো এইভাবে মহিলা হন পুরুষ হন অনেক অজর আপত্তি কেমনে রাখবো কি হবে না হবে সবগুলোর জবাব এই আয়াতে পরবর্তী অংশে দেওয়া হয়ে গেছে যে তোমার জন্য আমরা বলি সিলেটি ভাষা আচানক না তোমার জন্য আচানক না অভিনব না এটা তোমার অতীতের এরাও এভাবে করে রোজা রেখে গেছে আশা কি জানো আশা করছি আমি আল্লাহ আল্লাহ আল্লাহুম তত্তাকুন আশা করা যায় তোমাদের অন্তরে আমার প্রতি ভয় ভীতিটা আরও বাড়বে ভয় ভীতি করার কোয়ালিটি তোমরা অ্যাচিভ করতে পারবে এই হলো আয়াতের অর্থ তাহলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই ফরসটি লিখিত আকারে আমাদের কাছে আসছে অর্থাৎ লিখিতভাবে ফরজ করা হয়েছে আমাদের কাছে লিখিত আকারে অর্ডিনেন্স না আসলেও আমরা কোরআনের মধ্যে পেয়ে গেছি নব্বীর সাল্লা সাল্লাম আমাদেরকে এই আয়াত শোনাইছেন যেমন করে এমনি করে তিনি এই আয়াতটা অনুবাদ সাহাবিদেরকে তিনি বলে গেছেন যার ফলে ওনার পক্ষ থেকে দেওয়া এই রোজাটা কিভাবে করে রাখতে হবে তার সত্যিকারের প্র্যাকটিক্যাল আমল করে তিনি সাহাবিদেরকে নিয়ে আমল করাইয়া আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়েছেন উদ্দেশ্য কিন্তু একটাই লাহ মুক্ত থাকোয়া অ্যাচিভ করা যায় থাকো অর্জন করা যায় হাদিস যেটা বলতে চাই মাস যখন আসছেই কেমন আচ্ছা রোজা ফরজ হওয়ার ব্যাপারে দুটো আয়াত এই কোনো কোনো স্কলার বলেছেন এই আয়াত দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন আর বেশিরভাগ স্কলারের মত হচ্ছে যে না এই আয়াত না এই আয়াতটা হচ্ছে যে মাসের কথা বলেছেন আর তিনি বলেছেন যে এখানে তাকওয়া হাজিল হবে যদি রোজা রাখে মানুষ ইমানদার ইমানদার যদি রোজা রাখে আর রোজা ফরজ হয়েছে নাকি আরেকটা আয়াতে সেটা হচ্ছে ফাম্যান শাহিদা মিন কুমোর শহর ফালু ইয়াসমহ শাহিদা মিন কুমোর শহর তোমাদের মাস থেকে যে এই মাসটা পাবে সে যেন ফালু ইয়াসমহ সে যেন রোজা রাখে এই দুই আয়াত উভয় আয়াতি হচ্ছে রোজাকে ফরজ হওয়ার সমান্তর কেমন সেই হিসাবে আমরা যে কোনো আয়াত কি আমরা নেই কোনো অসুবিধা নাই এই আগের আয়াত দিয়েও হয় অথবা এই আয়াতের অংশ বিশেষ নিয়ে গেলেও রোজা ফরজ হয়ে যায় এখন চলুন এই মাসটা আসলে পরে রোজা আমাদের জন্য ফরজ ইবাদত এই ইবাদতটা করলে তার ফজিলত কী মাহাত্ম কী তার সম্মান কী আমরা কী লাভ করতে পারবো আমরা শুধু উপাস থাকবো আর আমরা কষ্ট করবো দূর না আমাদের একটা গৌল আছে নবী সাল্লি হিবসাল্লাম এক কেনা সুন্দর হাদিসে যে হাদিস কেনা অতি সুবিখ্যাত এবং আশা করি আপনারাও শুনেছেন অতীতে আমি আজকে একটু আবার আপনাদের সামনে একা করছি হাদিসটা এসছিল যে জিব্রিল আমিন আল্লাহর আলমিনের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লামকে বললেন আপনি দোয়া করেন কেমন দোয়া আমি শিখাই দেই আপনি আমিন বলবেন আল্লাহ জিব্রিল আসছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি তিনটা খবর নিয়ে আসছি প্রথম খবর হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি রমদান লাভ করেছে কেমন মান্ত রমদান লাভ করেছে তারপরে সে নিজেকে ক্ষমা করাইতে পারে নাই কেমন রমাদানের মাঝে রোজা রেখে সে নিজেকে পাপ থেকে ফিরাতে পারে নাই ক্ষমা করাইতে পারে নাই সে ধ্বংস হোক নবী আপনি বলেন আমিন এরপরে যে ইনস্ট্রাকশনে নবী কাবি বললেন আমিন তারপর সেকেন্ড হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে এবং নিজে মাফ করাইয়া পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে পারে নাই সেও ধ্বংস হোক আপনি বলেন আমিন নবীকে আমিন বলেই ছাড়ছেন তারপর নবী আপনি এটাওতেও আমিন বলবেন যে ব্যক্তি আপনার কথা শুনলো আপনার নাম শুনল তারপরে দুরুদ পড়লো না মাল্লাম মানুষ দুঃখিত তো আলাইয়া ওলাম ওলাম ইউসাল্লি যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে আর সে দুরুদ পড়ে নাই হ্যাঁ সেও ধ্বংস হোক আপনি বলেন আমিনাম আমিন বলেছেন এটা ঐতিহাসিক হাদিস তিনটা সিঁড়ি থেকে মেম্বরের তিন সিঁড়িতে তিনি তিনবার উঠলেন তিন একটা একটা একটাতে উঠলেন আমিন পরেরটাতে উঠলেন আবার বলেন আমিন বলেন সাহবা কেরাম বলেন যে এভাবে আপনি তো কোনো দিন এই মেম্বরে উঠতে আমিন বলেন নাই আমরা তো শুনি নাই আজকে কি ঘটনা একটু কি আপনি ব্যাখ্যা দিবেন তখন রসুল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিতে গিয়ে যেটা বললেন এটাই কিন্তু পরে হাদিস হয়ে গেছে তিনি বললেন যে আমাকে বলা হয়েছে যে ব্যক্তি এর পেয়েছে মাদানে নিজেকে নিজের গুণা মাফ করাইতে পারে না সে ধ্বংস হোক আমাকে বলা হয়েছে এই কথা বলে যে আপনি বলেন আমিন এটা আল্লাহ বলেছেন আপনি আমিন বলেন তো আমি বলেছি আমিন এটা করিম করিমস্বামী নিজে থেকে বলছেন না খেয়াল করে যে আল্লাহর পক্ষ থেকে যেভিলে এসে বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়েছে রমাদান পেয়েছে আর নিজের গুণা থেকে মাফ করে পারে নাই গুনাগুলো গুণাগুলো সুদ্ধা সে রোজা রাখছে রোজা এন্ড হয়েছে কিন্তু তার গুণা মাফ করিতে পারল না এ ব্যক্তি বদবক ধ্বংস হোক আর আপনি বলেন আমিন নব্বিশ হাসপাত্রকে দিয়ে আমিন বলানো হয়েছে তাইলে বুঝেন এখন যে কী মাস এই মাস পেয়েও যদি আমরা আমরা সারা সারা মাস যদি রোজা রাখলাম কিন্তু রোজাটা রাখছি হয়তো উপাস থাকছি এই জন্য কেমন কিন্তু রোজা রাখার মতো রোজা রাখা হয় না এগুলো মাফ করিতে পারি নাই এটাকে আমরা যদি একটা যুক্তির মধ্যে নিয়ে আসি যেমন আমাদের দেশে আমরা দেখছি ছোটোবেলা মাছ মারার সময় ছিল ওই যত যখন নতুন ম্যাঘ পড়ে জমিনের মধ্যে এটাকে আমরা বলি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে আম পাকে আর বৃষ্টি হয় তারপর তুফান হয় ওই সময় যে নতুন বৃষ্টিগুলো হয় সময় সময় ডাক আসমানের ডাক মানে কড়কড়ার ডাক আরম্ভ হয় তো আকাশের ডাক আর এই উজায়ের মাছ এটার নাম হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে যখন এটা হয় তখন মানে গ্রামের কোনো লোক আর বাড়িতে থাকে না তখন বের হয় যার যে মাছ মারার সামর্থ্য আছে অস্ত্রপাতি আছে এটা নিয়ে বের হয় যখন জাল পলো ইত্যাদি দিয়ে তখন যে ব্যক্তি এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে মাছ সব জায়গায় একদম মানে ইয়ে থেকে এই সাগর থেকে নদী থেকে খাল থেকে সব জায়গা থেকে মাছগুলো উঠে চড়ে এসে যায় এই সময় যদি কেউ বলে আমি মাছ পাই নাই তাহলে সে সবচেয়ে বড় দুর্ভাগা যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসেও মাছ পায় নাই এত এত সুযোগ পাই যাও মাছ তো কুলে উঠে যায় তারপরেও যদি মাছ না ধরতে পারে তো এটাকে বলি আমরা দুর্ভাগা কপাল বুড়া ঠিক না তো এমনি করে আর রসুল্লা আসালাম দিলেন আমাদেরকে একটা মাস উপহার হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য এটা দান করলেন কিন্তু রসুল বলতেছেন এই মাস পেয়েও যদি গুনা মাফের সুযোগ এতটা পেয়েও মাফ করতে পারে নাই তাহলে সে ধ্বংস হোক আমি আমিন বললাম এখন আসেন সুযোগ কি আমি আর দুইটা হাদিস পড়ে শেষ করে দেবো এরপর প্রশ্ন রেবনাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বললেন ইমান যে ব্যক্তি রমদানের রোজাগুলো আল্লাহ আসতে রেখেছে আল্লাহর জন্য রেখেছে এবং সে আল্লাহ আল্লাহর উপর গভীর বিশ্বাস স্থাপন করে আর সাব পাওয়ার বড় আশায় রোজা রেখেছে কেমন সব কামনা করে তাইলে তিনি বলছেন যে গফির আল্লাহ মা মিন দম্ভিহি তার অতীতের সবগুলো গুনা আল্লাহ মাফ করে দেবেন আসছে বলেন এ থেকে বড় সুবেগার হইতে পারে এ থেকে বড় অ্যানাউন্সমেন্ট কেয়ার হইতে পারে আমরা বলি আমাদের দেশে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে হচ্ছে বাই ওয়ান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একদিন রোজা রাখবেন আপনার সারা গুনা জীবনেরটা মাফ এভাবে করে তিরিশ দিন রোজা রাখতেছেন তাইলে আপনার তিরিশ বছরের গুজা গুনা মাফ না বরং আপনাকে তিরিশ বার মাফ করে দেওয়া হচ্ছে যদি এই অবস্থা হয় নবীকৃশ্য বলে কোথা নবী যেমন হক তার কথা তেমন পাক্কা হক কোনো সন্দেহ নেই মানে সব রমাদান যে ব্যক্তি রমাদানের গোটা রোজাগুলো রাখলো মাস উনত্রিশ হোক ত্রিশ হোক এক মাস রোজা রাখছে কেমন এই আশায় যে তার সে প্রচণ্ড সব পাবে আর এদিকে তার ইমান ছিল খুব পাক্কা যে আল্লাহ ওয়াদা করেছেন সব দিবেনই দিবেন এইভাবে আল্লাহর উপর পুরো আস্থা নবী সাল্লাম ডিক্লেয়ার করেছেন উন্মতের জন্য তার উপরও আস্থা এই আস্থার ভিত্তিতে আর সব পাওয়ার বড় প্রচণ্ড আশায় যে ব্যক্তি রোজা রাখলো তার অতীতের সবগুলা গুণা আল্লাহ একত্রিত করে মাফ করে দিবেন দেবেন্লাহ এই মাফির চান্স পাওয়ার পর এই অ্যানাউন্সমেন্ট পরে যদি যে বাই ওয়ান গেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একটা করলে এক মাস রোজা রাখলে বাকি সারা জিন্দগির যত বছর তোমার বয়স হোক সত্তর আশি একশো কালকে এক মহিলা খবর পেয়েছি একজনের শাশি দোয়া চাচ্ছেন যে আমার শাশি একটু ডিমনেশিয়া হয়ে গেছে উনি অনেক অনেক বয়স্ক মানুষ দোয়া করবেন ইমামসব আচ্ছা তো আমি বললাম আচ্ছা তো তোমার শাশুষি তোমার আম্মার কি অবস্থা শাশির জন্য দোয়া চায় মায়ের খবর নাই চিন্তা করলাম মনে মনে তো বলে মায়ের কি অবস্থা কয় আমার সব চলে গেছে আম্মাও নাই আর এক শাশি আছেন বোঝা গেল বয়স অনেক বেশি বললো যে বয়স কত কয় যে একশো পাঁচ তা ভাই যদি নাও থাকেন আমি আজকে দোয়া করছি ভাই এর অনুপস্থিতিতে পাক তার একশো পাঁচ বছরের শাশিকে আল্লাহ মাফ করে আমি এবং রোজামাস আসতেছে তো এই বয়স যদি কারো একশো পাঁচ হয় দশ হয় পনেরো হয় সমস্যা নাই এই একশো পাঁচ দশ বছরের মানুষকেও আল্লাহ মাফ করে দিবেন রোজা যদি সে এই দুইটা শর্ত মেনটেন করে আল্লাহ সব দিবেন এই একদিন তার আছে এবং আল্লাহর জন্য রোজা রাখতেছে আর হলো যে সব পাওয়ার প্রচন্ড আশা যা আমি খুব আশা করে রোজা রাখছি এই জন্য দেখি এই আশার প্রমাণ পাওয়া যায় যে রোগী মানুষ হইলেও পঞ্চাশ ষাট সত্তর বছরের রুগীকে মহিলা পুরুষ জোর করে রোজা ভাঙানো যায় না রোজা গো আমার রাখতে দেয় ডাক্তার পরামর্শ দেয় তোমার রোজা রাখার দরকার নাই তোমার এই রোগ হইছে তোমার শ্বাসকষ্ট আছে এই সেই কয় যে শ্বাসকষ্টের জন্য ঔষধ দেন কিন্তু রোজাটা আশায় আল্লাহ করে আল্লাহর সাথে ডাক্তার সাহেব ওষুধ দিয়ে দেয় কিন্তু রোজাটা বাংতে খুইয়েন না এটা পারবো না রোজা রাখতে হবে এই যে ইমান এই ইমান দরকার এবং সেই আশা যে রোজাটা রাখলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন আশা করে যে আল্লাহ মাফ করে এই সুযোগ পেয়েও যে ব্যক্তি এত মহা সুযোগ সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স পেয়েও যদি কোনো ব্যক্তি রোজা না রাখে অথবা রোজা রাখছে সে কষ্ট করছে রোজা রাখছে কিন্তু ওই নিয়ে তার বলিষ্ঠ ছিল না যে গুণা মাফ করানোর মতো যে আমল করার দরকার ছিল যেভাবে তার চোখ পাহাড়ে দেওয়া দরকার ছিল বিশেষ করে চোখ সকল গুনার মূল হচ্ছে চোখ চোখ দিয়ে মোবাইল দেখে চোখ দিয়ে ফোট দেখে চোখ দিয়ে ফসা পথা জিনিস দেখে চোখ দিয়ে ফসা পত্রিকা দেখে চোখ হচ্ছে মূল এজন্য আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন দুঃসারহীন মোহিনদেরকে বলে দাও পুরুষ হোক মহিলা হোক যেন তারা তাদের এই দৃষ্টিকে তারা নিম্নগামী করে চলে কেমন মোবাইল দেখতেও যেন খুব খেয়াল থাকে তারা যেন এই দৃষ্টিকে হেফাজত করে তো আসন সম্মানিত হাজিরিন এই মাস পায় পেয়েও যদি আমরা বলি আমার গুণা রয়ে গেছে আমার গুণা আমার মধ্যে বাকি রয়ে গেছে তাইলে আমি আর কিসি দিয়ে মাফ পাবো বলেন মাফের জন্য মানে আল্লাহ পক্ষ থেকে জ্যেষ্ঠ মাস গুসনে করা হয়েছে মহা সুযোগ করা হয়েছে এরপরে যদি বলি নে আমার গুণা রয়ে গেছে মুশকিল হজ করার পর আরফার মধ্যে আরফাতে দোয়া করে সব কিছু করে যদি বাড়িতে ফিরে তার সন্দেহ লইয়ে ফিরে আমার তো বোধহয় গুণা রয়ে গেল তাই তার তো হজ হয় নাই হজ করার পর আল্লাহ সরি রসুল্লাহ নিজে বলতেছেন যে যে হজ করেছে মল্লম সরি মান হজ রাজাকে মা যেমন করে তাকে ভূমিষ্ঠ করেছে আজকে বিনা গুনায় হজ করে আর ফাতে দোয়া করে সে ফিরেছে এইভাবে বেগুনা হয় এই কথা একিন না করে যদি বাড়িতে এসে চিন্তা করে আমার তো রয়ে গেল তো হজ হজ তা হজে গিয়ে লাভ কি এতে পয়সা খরচ করার কোনো অর্থ আছে একই নাই তো এই জন্য রোজা মাস পেয়েছে রোদামাসের এই মহা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমি তো একটা হাদিস পড়লাম এরপরে সবে কদর তো রয়ে গেলো অন্যান্য জিনিস তো রয়ে গেল বহু আছে তো এই জন্য আসুন আমরা গ্রাপ করি আমরা এই রোদামাস থেকে যেন আমার জীবনের সবচেয়ে বড়ো পাওয়া হিসেবে দরি এবং এবারে রোজা মাসে আমি আমাকে মাফ করাই ছাড়তে চাই এই একইম দেখেন আর আসুন আমরা আল্লাহ তাল উদ্দেশ্যে তার

বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিংবা একটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রিতে আমি তো খুমি বাই ওয়ান গেট ওয়ানও ফ্রি দেখা যায় কিংবা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা লাগিয়ে খোট চ্যানেল সকলে আইনে এডভার্টাইজ করেন সেনে সবাই জান্তা করি আমরও আমরা ফ্যামিলি আত্মীয় জনটা সকালে ফোন করি কই জানি ও দোকানে একটা কিনলে আর একটা ফ্রি ফাইবাই দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সহাল যাও তো রামাদান আল্লাহ আকবর আল্লাহর গেছে আইতা আল্লাহর ক্লোজ ওইটা রামাদানের রোজার যে ফজিলত শাক হয়েছে প্লাস একটা আছে না আল্লাহ হয়েছে যে আমি রঙ করবা যেনে রামাদা রোজা মাস যে মানুষের রোজা রাখবা তার যে মানে পুরস্কার এটা আমি আল্লাহ নিজে দিম হা আল্লাহ চিন্তা করি ধোকা বাইবা নখ শেখা যেটা একটু আগে রামাদান ফাইয়া যে মানুষে তার গুণা মাফ না ফাল্লানা রসলামে আমিন জিব্রাইল আমিনে আমিন আল্লাহ হৈরা আমিন চিন্তা করি দেখলানি আপনি আমি দং ছই প্লিজ আউকা এই প্রত্যেক আমাৰ লাইফ থেকে কতটা রামাদান গেছে সামনের রামাদানটা যাতে আমরা লাইফ গত বছর রামাদান জেলা গেছে এর আগর বছর জেলা গেছে ইলাখান যাতে যায় না একটু প্লান করুকা আস্তা বছর তো ইয়ার রামাদানটা প্লান করুকা নিজের লাগি এবং আল্লাহর কাছে ক্লোজ হইবার লাগিয়া সব কিছু বন্ধ করি রামাদান আল্লাহর কাছে ইটা আমি শুধু আমি আর আমার আল্লাহ সো জাজাকাল্লাহ ফ্লিজ শেখ প্লিজ আপনারা অনেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে লাইভটা দেখরা প্লিজ আপনারা শেয়ার করি অন্য দন্টে দেখার সুযোগ করে দিবা আমার মা হলে বাঁচা হলে যারা টিভির সামনে দেখা আজকে ইকরা বাংলা টিভির প্রোগ্রামটা আপনারা দেখরা আপনারা জানি জান এর বাদে আর যদি জানানি লাগি একটু ফোন করি হইবা, ইকরা বাংলা এখন একটু আলোচনা আমি সাহায্য জানতাম চাইমু আমরার মাঝে অনেক আমি নিজেও শুনছি এটা যে রামাদান আমরা বাক রাখছি যেমন ধরো শৈ ফতম দশ দিন রসমতর বাদর দশ দিন মাঘ এর বাদর দশ দিন না এটা একটা আমরা আমি ছোটো থেকেই শুনি শুনি আইসি এই ব্যাপারে যদি একটু তা হইন যে কোরআন এবং হাদিস থাকে এটাও একটা দুর্বল হাদিস যতগুলো দুর্বল হাদিস আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের ইমানের মধ্যে এর মধ্যে এটা একটা এবং এটা শুধু দুর্বল না এর সাথে ফেমাস হাদিস ছোটোবেলা আপনি শুনেছেন আমি শুনেছি তার তার মেইন সূত্র আছে কেমন ইমাম সাহেবরা গ্রামের মসজিদে যে খোঁতপা দেখে দেখে খুতপা খিতাব থেকে খুতপার বই থেকে খুতপা দিতেন ওই খুতপার মধ্যে লেখা আছে এর মধ্যে একটা হচ্ছে খতপাতর একাম আমি নাম বলবো না খেয়ে লিখছে এই খুতপাতর আহকাম দহল করেছে আমাদের বাংলাদেশের সবগুলো মসজিদ এই মসজিদের মানে খুতপার খিতাব থেকে ইমামরা পড়তে 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 যে আউআ রহমাতুন ওয়া জুহিরতুন মিনান নিরান মিনান্ন ইরান মিনান্নার এই হাদিসটি আসলে খুবই দুর্বল এটার কোনো অস্তিত্ব মানে বড় হাদিসের কাছে নাই এজন্য লামায় কেরাম বলতে আহদুল ইলিম যারা আছেন হাদিস বেত্তা যারা হাদিস বিশারদ ওনারা বলেছেন এটা সহী নয় এজন্য ওই সহি হাদিসটা নয় বলে এটা আগে থেকে লেখা ছিল না লেখা ছিল হাদিস কার হাদিস কে কে বলছে নাই হাদিস বা এই হাদিস নাম দিয়ে ছাড়াই দিছে যার ফলে হতপাত থেকে শুনতে শুনতে আমাদের ছোটোবেলায় মুখস্থ কোনো কিতাব পড়াই মুখস্থ করা লাগে নাই ছোটোবেলা মুখস্থ করছে এখন আসেন যে এই সারাটা মাদানি হচ্ছে রহমতর সারাটি মাসটি হচ্ছে রহমতর বরকত সব কিছু এখানে আছে আর বাক করা দরকার ছিল না বোঝা যায় যে এই প্রথম দশ দিনের রহমত পরে গেলে আর রহমতের মধ্যে শেষ বন্ধ হয়ে গেছে প্রথমে কোনো মাফ টাফ নাই প্রথম দশ দিন শুধু রহমত খাইলা আর পরে মাস মাফ করবেন শেষেও গিয়ে মাফ নাই অথচ মাফি হচ্ছে শেষে কেবল এই বলো হাদিসগুলার সাথে এটা কন্ট্রাডিকশন করে তারা বলছেন যেখানে আল্লাহ রসুল সাল বলতেছেন যে মান কামা লাইলে তাল কাদি ইমান কদরের রাত্রে যে ব্যক্তি ভালো করে এই কিয়াম করলো তার অতীতের সবগুলা মাফ করে দেওয়া বলা হচ্ছে মাফ করে দেওয়া মানে মহফিরত করা তো তো শেষে না তো শেষে তো এইগুলা কি আবার বলতেছে যে না মাঝখানে মৌফিরত আর শেষে হইলো না এগুলো সব ভুয়া সুতরাং এই তিন পাকে বিভক্ত করার হাদিসটা আসলে ঠিক না এটা খুব দুর্বল এটা না বলা ভালো বা এই প্রশ্ন করার কারণে বললাম সারাটা মাসের ব্যাপারে কথা আসছে আর শেষের ব্যাপারে আসছে কদরের কারণে আসছে এটা আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ এটা কদরের সম্মানে আলাদা হয়ে গেছে কেমন শেষের বেজুর যে সাতটি এই পাঁচটি রাত রয়েছে ওই পাঁচটি রাতের কথা সম্পূর্ণ আলাদা এরপরে এতকাভের কারণে শেষের দশকের একটা সম্মান আছে ওটা আমরা পরে বলবো কিন্তু আগের যে দুই দশক দশ দিন আর বিশ দিন এই বিশ দিনের মধ্যে আলাদা কোনো কিছু নাই কেমন সুসব মিলেয়া এই উনত্রিশ বা তিরিশ দিনই হচ্ছে রমদানের দিন এবং রাত যে ব্যক্তি দিনে রোজা রাখলো আর রাতে ক্যাম করলো তার অতীতের সব গুণাকে আল্লাহ মাফ করে দিয়েছে এটা একটা ছোট্ট এক্সাম্পল দেই আল্লাহ তো মাফ করার মালিক আমরা আমরা গুণা করে ফেলছি আমরা গুনাগার মাফ করার জন্য আল্লাহ বলেছেন এখানে লাহু মা তাকাদ মিন্দম্ভি তোমার গুণা যা কিছু করেছো সবটাকে আল্লাহ একত্রিত করে একটা ফাইলে ঢুকাবেন কেমন ফাইল দিয়ে আমরা যে ফাইলকে ডিলিট করি এবার তিনি টাচ করবেন ডিলিট ফাইল পট করে ডিলিট হয়ে যাবে আসুন আমরা যেন সারাটা মাসটাকেই সম্মান করি অত্যন্ত সুন্দর করে আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করছেন যেটা আমরা সমাজও খুব বেশি এটা প্রচলন হয়ে গেছে আজকে আশা করি আপনারাও এই প্রশ্নের মাধ্যমে জানতা পারছেন রাহমত মাগফিরাত নাজাত আস্তার রমাদানের মাসের মাঝে আল্লাহ বন্টন করবা ইনশাআল্লাহ করছেন সব ভাই বোনের আপনারা যে প্রোগ্রামটা দেখলাম আমরা ছোট্ট একটা ব্রেকও দেখলাম প্লিজ আপনারা بشی دروي جاي بنا بر بعدم را خوب اخبار خوم شمالي بريكو درم بريكو بعد ياربرم را علاصنا تا ختمي خرم جزاك الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته و عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين بسم الله والصلاه والسلام على رسول الله جزاك الله خيرا بيبنه خل افنرا بريكو بعد ياربرم لګه جوين হৈس وين عرفنرا و نه خاص وين ام در لګه دخرا ام ان لاين و نه خاص وين ار بعده اکرا بنگل تي وي سامنے امرا نه خاص وين ماساسيو خل اسوين برخس ساه خل اسوين شخل جزاك الله خيرا افنرا اي جنه سمويټا درا ইলিম শিকার লাগিয়া রোজা একটা নিয়ামত এই নিয়ামতটা কীভাবে আমরা রোজা রাখতাম কীভাবে আমরা রোজা রাখলে আল্লাহ খুশি বা এই জিনিস শিক্ষা করার লাগে দিন আপনার এই সময়টা যেটা টিভির সামনে বইয়া কিংবা ফেসবুকের সামনে বইয়া বিশ্বাস রুখা ক্যামতোর দিন এই প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনারা আমলের মাঝে লেখা দেখবা বা হলে লেখ কে রাখছই আপনারা এই যে একটা বালা খামর মাঝে আপনারা সময় কাটাইছেন বিশ্বাস করুকা কে দিন দেখবা আর মনে মনে খুশি হইবা বলে আলহামদুলিল্লাহ ইকরা বাংলা চ্যানেল আমরা ব্রিটেনের মধ্যে থাকার কারণে আমরা এই সময়টা আমরা বালা খামো লাগাইতাম ফার্সি সো প্লিজ আপনারা এই জেনে বালার সময়টা টাইম লাগাইন আপনারা টিভির মাঝে দেখুন কিংবা শেষ হোক আলোচনা শুনুন আপনারা মনে মনে খুশি থাকুন জানেন বলে আমি সময়টা নষ্ট করাম দিন এই সময়টা নষ্ট হন না এই সময়টা খাল কে দিন দেখবা আর আপনি খুশি হইবা

ইসমিল্লা আলমদুলিল্লাসালামসলিল্লা সাল্লাম শরীয়তে এই ভাষাটাকে বলা হয়েছে মোকাল্লফ আর গের মোকাল্লফ শরীয়তে ফেঁকার মধ্যে এই পরিভাষাটা আছে মোকাল্লাফ অর্থ হচ্ছে যে শরীয়ত তাকে এখান থেকে মোকাল্লফ করেছে অর্থাৎ শরীয়ত তার উপর অ্যাপ্লাই করতে হবে কেমন যে বয়স এই বয়সটা কোন সময় শরীয়ত যখন থেকে তার উপর অ্যাপ্লাই হয় শরীয়ত অ্যাপ্লাই হয় ক্ষয় ভাবে একটা হচ্ছে তার নামাজ ফরজ হয় দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে তার উপর জাকাত ফরজ হয় যদি সে মালদার হয় আর তিন নম্বর হচ্ছে তার উপর সম ফরজ হয় এরপরে তো ফরজ হবে যখন তার মাল এনাফ হবে তাইলে এই চারটি কাজ তার উপর ফরজ হবে এর মধ্যে নমাজ হোক আর রোজা হোক এগুলো তো স্থায়ী যে দিন ফরজ হবে সেই দিন থেকে রোজা ফরজ হইবে কেবল সেই দিন থেকে তার উপর নমাজ ফরজ হয়েছে কিন্তু সে নমাজ তো আগে থেকে শিখতে হবে সে যদি আগে থেকে শিখে এটাই হচ্ছে তার জন্য ভালো ওই জন্য নবী সাল আলহিউ বলেছেন মুরুকাল রসুল হাদিসটা কয়েকভাবে আসছে বিভিন্ন কিতাবে তো মেইন জিস্ট হচ্ছে এটা যে তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর থেকে হুকুম করো শরীয়তের বাইন্ডিংসের জন্যে তাকে শিক্ষা দাও তাকে ট্রেনিং দাও তো মরু আওলাদ সলাতে নামাজের কথা তাকে বলো কেমন তোমরা হুকুম করো কোন সময় ইদ ও সবাই আসেন যখন তারা সাত বছর হবে তো সাত থেকে তাদেরকে নামাজের কথা বলতে হবে মানে শিখাইতে হবে তাহলে মহাদ্রেশিদের কথা হচ্ছে যে এই সাত থেকে তার উপর শরীয়ত অ্যাপ্লাই করার জন্যে তাকে ট্রেনিং দাও বলো অর্থ তাকে ট্রেনিং দাও এখন আসেন কত বয়সে তার উপর থেকে শুরু হবে সত্যিকার অ্যাপ্লাই করা শুরু হবে রোজা রাখবে কোন বয়স থেকে রোজাও রাখবে এইভাবে করে সাত থেকে আট থেকে নয় থেকে উৎসাহিত করার জন্য রোজা যে মা রাখে বাবা রাখে সবাই রোজা রাখো তবে এই দেশের আলোকে একটা কথা বলি সেটা হচ্ছে মা বাবাদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে রোজা ফরজ না হওয়া পর্যন্ত জোর করে রোজা রাখাবেন না কারণ তারা স্কুলে যায় স্কুলে যদি টায়ার্ড হয়ে যায় না খেয়ে তাকে গুম এসে যাবে এরপরে তাকে আপনি সেহেরিকা ইসেন বাচ্চা মানুষ তো তার খোদা পেয়ে গেছে সকাল এগারোটায় বারোটায় একটায় তখন কী অবস্থা হবে তখন স্কুলে বলবে আমার রোজা রাখাইছে মা আমি চাই না আপনি বোধে পড়বেন না আইনগত দিক থেকেও সমস্যা আছে তো এই জন্য এগুলো করবেন না রোজা স্কুলের দিনে কোনো রোজা নাই বালিক না হওয়া পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক কোনো রোজা নাই খুব আপনি কইবেন স্কুল ডেজ আর যখন বাড়িতে থাকবে উইকেন্ডে ওই সময় দেখেন না আপনার সাথে ট্রেনিং দেন শনি রবি ট্রেনিং দেন সমস্যা নাই আর বাকি পাঁচ দিন স্কুল খোলা থাকলে পাঠাই দিন স্কুলে খাওয়া খাবার দাবার যেভাবে করে পাঠান পাঠান কারণ তার উপর রোজা ফরজ না আসেন মেন প্রশ্ন প্রশ্ন হচ্ছে তাহলে রোজা ফরজ হলো কবে ফরজ হওয়ার জন্য হচ্ছে যে হুম ইদা বালাগ আশারিন যখন দশ বছর বয়স হয়ে যায় বাচ্চার ওই সময় তোমরা তাদেরকে ডিসিপ্লিন করো নামাজ না পড়লে রোজা না রাখলে তাইলে এই দশ থেকে রোজা ফরজ মেয়েদের জন্য দোষ না মেয়েরা কোনো কোনো মেয়ে আছে আগেই ফরজ হয়ে যায় কোনো কোনো মেয়ে আছে আটেও হইতে পারে বালিকা নয় তো হয়েই যায় প্রায় মেয়ে আর দশে তো হবেই তো এই জন্য মেয়ের যেদিন থেকে মাদেরকে বলছি যেদিন থেকে আপনি যে মাস থেকে আপনার মেয়ে বালিকা হয়েছে তার ব্লিডিং শুরু হয়েছে এই দিন থেকে তার উপর নমাজও ফরজ রোজাও ফরজ এই জাতীয় মেয়েদেরকে স্কুলে প্রাইমারি স্কুলে দিতে সময় আপনি রোজা রাখাইবেন কারণ সে তার উপর রোজা ফরজ হয়ে গেছে তাকে খাওয়াইয়া দিবেন না তাকে রোজা রাখাইয়া দিবেন স্কুলে দেওয়ার সময় যদি সাইজে ছোটো মেয়ে হয় বা এমনি অসুখ বসুখ থাকে বা নাও তাকে ভালো মেয়ে কেমন সেহেরিকে এসে আপনার সাথে রোজা রাখছে রোজা রাখা অবস্থায় স্কুল যাক কিন্তু যাওয়ার সময় আপনি একটু চালাকি করবেন সেটা হচ্ছে তার বক বেগের মধ্যে তাকে কিছু খাবার দিয়ে দিন এই ফাস্ট ফুড দিয়ে দিন একটা কলা দিয়ে দিন একটা আপেল দিয়ে দিন আর একটা ড্রিঙ্ক দিয়ে দিন আর কই দিবেন যদি তোমার অসুখ বিসুখ শুরু হয়ে যায় বমি টমি করো অথবা তুমি যদি ডিজি ফিল করো মাথা ঘোরায় তাহলে তুমি খাই ফেলবা তুমি রোজা বঙ্গ করে খাই ফেলবা স্কুলে তোমার জন্য এটা জায়জ কেমনে জায়েজ হইলো জেফামান শাহিদ আমিন কুমার হলিস ওমাঙ্কান মারিদান আও আলা সফর দেখেন মেয়েটা অসুস্থ হয়ে গেছে এই যে ডিজি ফিল এটা তার অসুস্থতা বমি এটা তো অসুস্থ কেমন অসুখের যে কোনো একটা অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে যদি হয় তাহলে যেন সে খেয়ে ফেলে কই দিয়ে বেগের মধ্যে দিয়ে দিন কারণ তার উপর রোজা ফরজ আল্লাহ হলদ করেছেন আমি মানুষ না আপনি মাও না বাবাও না আল্লাহ ফলদ করেছেন তাকে তার ফরজ ইবাদত করতে দেন রোজা রাখাই দিয়ে কিন্তু সাথে করে দিয়ে দিন আর নাই আর না হয় সে রোজা কষ্ট পাবে স্কুলের জন্য সমস্যা হবে স্কুলে তারা জিজ্ঞেস করে পাইব যে সে রোজা রাখছে কবে হয়তো কম পয়সা ওরা ওদের কাছে তো ফরস রজের কোনো প্রশ্ন নেই ওরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে সমস্যা হবে আবার এর থেকে আপনি রোজা রাখাই দিয়েন আল্লাহর হুকুম আপনি রক্ষা করলেন আর সাথে করে দিয়ে দিলেন যদি তোমার কোনো সমস্যা হয় তুমি রোজা ভঙ্গ করতে পারবা কেন তুমি অসুস্থ হয়ে গেছো এই হুকুমের আন্ডারে এসে তুমি রোজা বাঙতে পারো তোমার জন্য এই অপশান আছে এখন আপনার মেয়ে মনে করেন নয় বছরের মেয়ে কেমন ছেলে নয় দশ তার তো কোনো সমস্যা নাই কিন্তু মেয়েরা আগে বারে হয়ে যায় এখন এই মেয়ে যে কয়েকটা রোজা এইভাবে করে বাংবে স্কুলে যেয়ে যেয়ে যদি সে তাহলে এই রোজাগুলো আপনার যে কিছু বাঙ্গা রোজা হবে না তার সাথে আপনি তাকেও তাকে দিন হয়ে গেল তার এগুলো ফরস ছিল সে বাংসে অসুবিধার কারণে বাংছে অসুস্থতার কারণে বাংছে এখন আপনি মায়ের সাথে সেই রোজাগুলো আবার রাখবে তার হয়তো বেশি হবে তার মাসিকের কিছু আছে কিছু তো আছে এগুলো আবার যদি ভাঙে তো সব মিলিয়ে পরে ছোটো ছোটো দিন যখন আসবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ওই সব আগেই দিয়ে তখন না তাদের জন্য কোনো কষ্ট হবে না আশা করি ক্লিয়ার এই গেলো আমাদের এদেশের আলোকে আমাদের সন্তানদের রোজা এখন ফরজ হয়েছে কবে তখন থেকেই রোজা ফরজ বলছি আর ছেলেরা বালি হয় যখন থেকে তারা তেরোর আগে হয় না তারা ওই যে ঠিনেছে এই টিন এইচ থেকে তারা বালি হয় হয় কোনো কোনো ছেলে আসে তেরোতে হবে আর্লি হয়ে গেলে আনা চোদ্দোতে হবে কেমন কিন্তু পনেরোতে কোনো সন্দেহ নাই হয়ে গেছে অতএব চোদ্দ বছর হইলে পরে বা টিন এইচ থেকে টিন থেকে তাদেরকে যারা কেন উচিত তখন তারা ইয়ার এইটে থাকে সেকেন্ডারি স্কুলের ইয়ার এইটে থাকে এই জন্য ছেলেদের বেলায় সেকেন্ডারি স্কুল কনফার্ম আর মেয়েদের বেলায় প্রাইমারিতেও মানে ইয়ার ফাইভে সিক্সে হয়ে যেতে পারে

ডাক্তাররা সাজেস্ট করে যে সাসা রোজা রাখা লাগবে না সাসি রোজা রাখবেন না কিন্তু ওনারা রোজা বাদ দেয় না ওনারা জোর করে রাখেন শরীয়তে আল্লাহ বলেছেন এই এই আয়াতের মধ্যেই আছে যে অমান কান মারিওত আয়লা সভার যারা অসুস্থ হয়ে যাবেন দেখেন খেয়াল করেন কথাটা আমার যে আল্লাহ রোজা ফরজ করলেন যার ফরজ হুকুমে রোজা রাখছেন যিনি আবার হুকুম করতেছেন তুমি যদি অসুস্থ হও তোমার রোজা রাখা লাগবে না এখন যিনি হুকুম করলেন তিনি দিচ্ছেন এটা আর কেউ না তো ইমাম সাহরা বলতেছি না আমরা আয়াত পড়ে পড়ে বলতেছি অসুস্থ হয়ে গেছেন আপনার উপর রোজা এখন নাই সুস্থ হইলে পরে আপনি রোজা রাখবেন এটা হচ্ছে আল্লাহর হুকুম আর যদি এমন হয় কেউ যে যার এতটা কঠিন রোগ আগামীতে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তারও আল্লাহ করে দিয়েছেন ব্যবস্থা কিন্তু আমরা জান ধরে নিই রোজা রাখতেই হবে উপাস থাকতেই হবে না এত কঠিন অবস্থা শরীর না খেয়াল রাখবেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার ডায়াবেটিক আছে খুব কষ্ট হইতেছে আপনি এখন পারতেছেন না ভাঙ্গের ভেঙ্গে 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 খান আচ্ছা বলেন তো যেসব মহিলাদের রোজা থাকে না মাসিকের কারণে তো রোজা তারা নাই তারা শক্ত সামর্থ্য না তারা তো যদি বলে রে আমি রোজা রাখি সব হবে নি নমাজও নাই রোজাও নাই এখন যদি রোজা রাখে তাহলে আল্লাহর হুকুমের তাবেদারি করলো নাকি নাফরমানি করলো নাফরমানি মহিলা তুমি তোমাকে আল্লাহ মেন্স দিয়েছেন তুমি আর এখন নমাজও নাই তোমার নাই তোমার রোজাও তো নাই এখন যদি সে বলে কেমনে রোজা মানি খাই রোজা মাসের দিনটে ইন্দা না সে তার এখন আল্লাহর হুকুম হচ্ছে তুমি খাও তাহলে রোজা রাখো আল্লাহর হুকুম ছিল এখন তোমার অসুবিধা হয়ে গেছে মাসিক শুরু হয়েছে এখন তুমি রোজা খাও আল্লাহর হুকুম দেখছেন ঘটনা তাই আপনি অসুস্থ হন তা আপনি কেন এটা মানেন না আপনার যে হার্ট অ্যাটাক আছে হার্টের প্রবলেম আছে বেশিক কঠিন যে রোজা রাখতে লং টাইম না খেয়ে থাকা লাগবে আসমেটিক প্রবলেম আছে অথবা ডায়াবেটিক আছে যদি আপনি না খান তাইলে আপনার ডায়াবেটিক আপ হবে ডাউন হবে সব কিছু হইয়া উল্টা পাল্টা হয় আপনি কলস হয়ে যেতে পারেন তা আপনার কলস হওয়া ভালো নাকি রোজা বাধ্য আপনি এই জন্য রোজা রাখতে আল্লাহ নিষেধ করছে যে আপনার দরকার নাই আপনি রোজা রাখবেন সুস্থ হন তো যখন রোজার পরে ঈদের পরে সুস্থ হবেন আপনি আপনি তখন রোজাগুলো কাজা করে ফেলবেন আর যদি স্থায়ী রুগী হন সম্ভাবনা নাই ভালো হওয়ার আর কোনো দিন তাইলে এটাও আল্লাহ ব্যবস্থা করে দিয়ে বলছেন যে তুমি রোজা রাখতে না পারো তাইলে ফাফেদ স্কিন তুমি আমি এক মেসিনের সম পরিমাণ খাবার তুমি পার রোজার জন্য দাও এবার আমরা আমরা এই রোজার যেটা কাফার কি করতেছি দশ পাউন্ড হবে ইনশাল্লাহ সুতরাং একজন যদি না রাখতে পারে সারা মাস তার জন্য তিনশো পাউন্ড দিবেন বাস একদম সোজা আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ শুক্র হ্যাঁ সেখানেও আমার একটা কোয়েশন আয়োজন যেমন ধরো আমি জানি আমার শরীর সুস্থ হয়ে যাব আমি এক মাস বাদে রোজার বাদে এক মাস বাদে কিংবা দুই মাস বাদে ছোট দিনই বহুদিন ওদিন রাখবো

এই বিষয়ে নিয়ে আলামা করাম যথেষ্ট কথাবার্তা বলেছেন কথাবার্তা বলে দৃষ্ট হচ্ছে এটা যে এস সুন এস পসিবল যত তাড়াতাড়ি রাখা সম্ভব হয় অতই ভালো কেমন খেয়াল রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব রাখা হয় অত ভালো হবে বেশি ইচ্ছে করে লেট করা প্রয়োজন নাই কিন্তু যদি কে হয় তার কোনো অসুবিধা তাকে লেট করে তার কোনো গুণ হবে না আমাদের আম্মাজান যান মা আনহা রোজা রাখতে রোজা যেগুলো তার বাঙ্গা রোজা থাকতো তিনি এগুলা পরে রাখতেন অনেক দেরিতে রাখতেন কেউ কেউ বলেছেন সাবানেও রাখতেন তিনি মানে আগামী রোজার আগে যে সাবান মাস আসতো মানে গত আগামী দশ মাস তিনি রাখতেন না ওই সাবানে রাখতেন তো এইভাবেও আছে সুযোগ আছে যেহেতু সুযোগ আছে কেউ যদি রাখতে চায় পরে রাখো কিন্তু ফোর্স করা যাবে না তোমাকে মরিয়ে হইলেও রাখতে হবে ঈদের পর থেকে এটাও ঠিক না আমরা এই জন্য বলি এস পসিবল এস পি তো এ এস এই জন্য আমরা বলি এবং আমাদের মহিলারা আহামদুলিল্লাহ অনেক মহিলার অভ্যাস হয়ে গেছে এই জন্য প্রশ্ন আসে না যে আমরা সাওয়াজার রোজা রাখবো ছয়টা নাকি আমরা কোজা রোজা রাখবো তাই বোঝা গেলে রোজা এ রাখার অভ্যাসটা সমাজের মধ্যে কমিউনিটিতে আছে তা আমরা বলবো যে প্লিজ আপনারা এএসএফি রাখবেন এস সুন এজ পসিবল তো ফলসটা শেষ করে ফেললে ভালো আল্লাহ এখন দিন ওই যে বাই বলছে মৌত হয়ে যাবে কেমন যদি এইভাবে করে অপেক্ষা করতে করতে মৌত হয়ে যায় এটা সমস্যা কিন্তু আল্লাহ তালা জানেন যে আমার আমার ইবানদার নিয়ত ছিল রোজা রাখার কিন্তু সে রোজাকাল শেষ করতে পারে না এসে গেছে আর লাশাকালের মাফ করবেন কিন্তু আমাদের ফরজ জিম্মদারি নি কেন কেন মরতে যাবো এই জন্য এস এ পি ভালো রোজাটা যত তাড়াতাড়ি করে ঈদের পরে রাখা যায় তত ভালো আবার কেউ একটু রাখেন আরাম প্রিয় যে আমি ওই শটার ডেইজে রাখবো এটাও রাখতে পারেন সমস্যা না জায়েজ আছে জায়েজ হওয়া এক কথা আর

জানা অবস্থা একজনের রোজা আপনি জানেন সেই রোজা কয়েকটা কাজা থাকছে রাখতে পারে না চলে গেছে মারা গেছে তাইলে পরে দুই অবস্থা একটা হচ্ছে হাদিসে এসছে রসি রসুল বলেছেন যে রোজা তোমরা কোনো কোনো ব্যক্তি যদি রোজা ফরজ নিয়ে মারা যায় তোমরা তার পক্ষ থেকে রোজা রাখো সেই হিসাবে রোজা রাখার একটা বিধান আছে কিন্তু এই হাদিসটাকে আবার দল আলম আলেম এটা মানেন না দেখলে আলেমদের এখতালাফ হয়ই কেমন আলেমদের এখতালাফ তো হয়েছে আজকালকে কিন্তু সাহাবেদের মধ্যে আফতলাফ হয়েছে কেমন ওই এফতালাফটা কি সূত্র ধরেই এখন আনন্দের মধ্যেও আসছে তো একদল বলতেছেন যে রসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে কেউ মারা গেলে পরে তার পক্ষ থেকে যেন তার আত্মীয় আত্মীয়স্বজনদের রোজা রাখে বাবা মারা গেছে চেদেরামে এর জন্য রাখে মা মারা গেছে এবার জন্য করে আরেক দল বলতেছেন যে না তার পক্ষ থেকে এখন তো সে নাই দুনিয়ায় তো করো আর ফিরিয়া আদায় করো ফিদিয়ে দেও কিন্তু তবা করো সে পাপ করছে রোজা না রেখে মারা গেছে এই জন্য তার বিহাভে তোমরা তবা করো ইস্তেফার করো আর এদিকে দিয়ে দেওয়া কিন্তু উত্তম হচ্ছে যেটা যে তার পক্ষ থেকে রোজা গোজা রেখে শেখ অত্যন্ত সুন্দর করে আলোচনাটা করছেন আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে আমরা এটা আবার রিমাইন্ডার হইব আর যারা জানি না আমরা জানাও হইব শেখ আমার আর একটা কুয়েশন গিয়া ফিদিয়া তখন আছে ও বেফারের আরেকটা কোয়েশন আছে আমরা যে ফিজা দেব ওইব এটা কিন্তু আমরা একজন দিতাম হইবনি বনি ফুরা ত্রিস যদি অসুস্থ তখন দিন রোজা রাখতে পারি না কিংবা ফার্স্ট দিন ফারোই না সরি একজন দেওয়া লাগবো না আমরা মানে সেপারেট করে করে বাকি ডিফারেন্ট মানুষের দিতাম ফারো দেখেন আল্লাহ বলেছেন তোমরা ফিদিয়া দেও আল্লাহ হুকুম হলো দেওয়া কারণ কাদেরকে দেওয়া হবে এই ক্ষেত্রে কোনো কড়াকড়ি নাই একজন দেওয়া লাগবে এক পরিবারকে দেওয়া লাগবে না এটা এটা ক্লিয়ার কাট বলা হয় নাই বরং ফিদিয়া দিতে বলা হয়েছে এবং সিমিলার প্রশ্ন হইতে পারে ফিতরার ব্যাপারেও যে ফিতরা কি একটা ফিতরা একজনকে দেবো নাকি আমাদের দেশের ফিতরাগুলোর দাম একটু বড়ো বেশি পয়সা আসে বাংলাদেশি পয়সায় আমরা কি বাক করে দিতে পারবো সমান কথা আসে ফিদিয়া ফিতরা একজনকে দেওয়া জরুরি না বরং ভাগাভাগি করে দিতে পারবেন আমরা প্রায় সময় যেটা বলে থাকি যে বাংলাদেশে আমরা হিসাব করে দেখছি যদি তিরিশ তিনশো পাউন্ড হয় এক মাসে একজনের রোজার ফিদিয়া তাহলে এই ফিদিয়াটা তিনশো পাউন্ডে আজকালকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যায় তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো হাজারে একটা ফ্যামিলি বাংলাদেশে রোজা মাস খেইতে পারবে এই জন্য তিনটা গরিব ফ্যামিলিকে দিয়ে দিলে পুরো ফ্যামিলি খাইতে পারলো তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি একজনকে দিতে পারেন আপনার ইচ্ছা অথবা আপনি কয়েকজনকে ভাগ করে উঠতে পারেন কিন্তু উত্তম হয় তিনটা গরিব ফ্যামিলি আপনি আগে থেকে চুজ করেন আপনার এরিয়ার মধ্যে আর ওদেরকে বলেন যে মাসে তোমরা কষ্ট করে কাম কাজ কম করবা আর আমরা দিলাম তোমরা এটা দিয়ে আর তোমাদের তোমরা ইফতার খেয়ে ফেলবা বাস হয়ে গেছে ট্রাই করবা ইনশাল্লাহ এটা ভালো হবে তবে তিনটে এটা আমাদের একটা অ্যাডভাইস আপনি তিরিশটা ফ্যামিলিকেও দেন কোনো সমস্যা নেই যাইজাজ আপনার আমার কিন্তু কোয়েশন বা দুটার আনসার বাট আমি আর একটু ক্লিয়ার করা লাগে যারা আমরা জানবো লং টাইম অসুস্থ আসেন অলরেডি আমরা জানলাম যারা বয়স্ক আছেন কিংবা বেমার আছেন অসুস্থ আছেন তারা চাইলে রোজার আগেও মানে তারা এই ফিদিয়া ফারপা হ্যাঁ রোজার আগে দেওয়ার জন্য আবহানিবার হল্লা সহ আর অনেকে অ্যালাউ করেছেন যে রোজার আগে থেকে দেওয়া যায় কারণ আপনি কনফার্ম আপনার রোজা রাখা সম্ভব নয় আপনি যেহেতু কনফার্ম হয়ে গেছেন রোজা রাখা আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আপনি আগেই আগেই দিয়ে দেন লাভ হবে কি জানেন ওই যে বলছি যে গরিব ফ্যামিলিগুলো আগে পেয়ে গেল পেয়ে আপনার পয়সা দিয়ে রোজা রাখছে কেমন আপনার পয়সা দিয়ে খেয়া দিয়ে রোজা রাখছে হামলা লাভ হয়েছে এখানে একটা ভুল বুঝাবুঝি আছে বড় ধরনের ভুল বুঝাবুঝি অনেকে মনে করে যে ব্যক্তিকে ফিদিয়া দেওয়া হয়েছে সে ওই ফিদিয়া খাবে ফিদিয়া দিয়ে সেহেরি খাবে রোজা রাখবে ইফতার করবে তাইলে তার রোজা আদায় হবে না এটা ভুল কথা থার রোজা রাখানো না তার রোজা রাখানো হচ্ছে না তার রোজার বদলা ফিদিয়া দেওয়া হচ্ছে আল্লাহর হকম হচ্ছে ফিদিয়া দাও ফিদিয়া দেওয়া হচ্ছে কিন্তু রোজা রাখা বদলা রোজা রাখার নিয়ম এইভাবে নাই মানে তারা খানিয়ে দেওয়ার তাকে খানি দেওয়া হইতেছে কেমন খাবার দেওয়া হইতেছে খাবার দেওয়ার আইটেম দেওয়া হইতেছে কেমন ফিদিয়ার পয়সা দিয়ে আপনি নিজে আইটেম কিনে দিয়েন না তার হাতে দিয়ে দিয়ে কারণ আপনি ডাল বালো পান ডাল ভাত খান বা আপনি আপনি ফিল করেন যে ডাল ভাত আর কিছু অন্য আইটেম দিয়ে দিলেন কিন্তু তার বেটার দিকে পয়সা প্রয়োজন তার সেই খাবার খাবে কিন্তু ডাল সে খায় না সে ডিম কিনে খাবে সে আলু খাবে আপনি দিয়েছেন ডাল তার করে এখন ডাল বিক্রি না আর আরেক জায়গায় গিয়ে এই জন্য এগুলোর জন্য উত্তম হচ্ছে বা ফিতরার পয়সাও আপনি পয়সা দিবেন তার হাতে সে তার পয়সা নিয়ে তার যেটা ভালো মনে করবো ওইটা খাবে কিন্তু ফিতরার বেলা একটু আলাদা মশালা ফিতরার বেলা রসুল রসল সাল্লাম খাবার দিতেন সাহাবাহিক এরাম খাবার দিয়ে দিয়ে অভ্যাস ছিল ওনাদের তা আমরা ওই খাবার দেওয়াটাই হচ্ছে উত্তম ফিতরার বেলায়

এই যে খানিটা এটা কিন্তু আমি যে দেশ আছি ও দেশের হিসাবে আমি টেকা দিতে মানে আমি যারে দিবো তার তো দূরকার একশো টেকায় দেশ খানিও যার রাস্তা যায় গেছে তো ওটা আল্লাহ এটা বলেন নাই বা নবী ইসলাম এটা বলেন নাই যে তার দশ দিনের খাবার দেওয়া বা এক মাসের খাবার এটা বলেন বলছেন যে তুমি ফিরিয়া দেও বিকজ তুমি রোজা রাখতে পারো নাই এখন যে রোজাদারের ফিদিয়া দেওয়া হবে সেই রোজাদার যে জমিনে থাকে সেই জমিনের যে কয়েন আছে কি বলে যেটা যে মুদ্রা আছে কারেন্সি আছে ওই কারেন্সি দিয়ে আদায় করতে হবে এটা যদি ইংল্যান্ডে তাকে পাউন্ড দিবেন আমেরিকা তাকে ডলার দিবেন কানাডা তাকে তাহলে কানাডিয়ান ডলার দিবেন সৌদি আরবে তাকে তাহলে রিয়েল দিবে বাংলাদেশে তাকে টাকা দিবে ওটা করে ক্লিয়ার তবে এখান থেকে আপনি পাউন্ড দেওয়ার পরে ওখানে গিয়ে যদি টাকা হয়ে যায় কোনো সমস্যা নেই